এসো তন্ন নগরীর ধন্য দামার, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। দেখুন, সবাই মহান আল্লাহ পাকের সৃষ্টি। আমি একদিনও কোনো ভিডিওতে এই হিরো আলমের চেহারা নিয়ে কথা বলতে চাইনি, কিংবা আমার ইচ্ছা ছিল না। কেন জানেন? মহান আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন। আমরা কেমন হব একমাত্র মহান আল্লাহ পাক নিজে জানেন, এবং ওনারই চয়েস। এখন মহান আল্লাহ পাকের কোনো সৃষ্টিতে যদি আমরা ভঙ্গ করি, তাহলে সেটা খুবই মানে এটা বড় ধরনের গুনাহ এবং অপরাধ। তাহলে হিরো আলমের ব্যাপারে আমার আপত্তি এক জায়গায় আছে। এক জায়গায় হচ্ছে, আপনি তামিল হিরোদের দেখবেন, অনেকেরই পেট মোটা, মানে নায়কের দর্শন তার কাছে নেই, কিন্তু তার অভিনয়, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশান সব কিছু পারফেক্ট, এবং পারফেক্টটা সে অর্জন করেছে, শিখেছে। আমি হিরো আলমের ব্যাপারে এটাই বলতে চাই সবসময়, যে সে যা করতে চাইছে তার করাতে কেউ বাধা দিবে না, কিন্তু সে কি করার উপযুক্ত হয়ে উঠলো কি না, সে কি গান গাওয়ার জন্য উপযুক্ত কি না, তার গলা কি গানের জন্য রেওয়াজ করা কি না, সে নায়ক হওয়ার জন্য পারফেক্ট কি না, ডায়লগ ডেলিভারি সে দিতে পারছে কি না, সে নাচতে পারে কি না, অ্যাকশান দিতে পারে কি না, সুন্দর করে উচ্চারণ করতে পারে কি না, সেটা তো একটা বড় বিষয়। এবং সেই বিষয়গুলোর উপর সে যত্ন না করে, সে মন যা চায় তাকে পেছন থেকে কেউ উস্কানি দেয়, দেওয়ার পরে সে কাজগুলো করে ফেলে। এখন যারা তাকে পেছন থেকে উস্কানি দেয়, তারা কিন্তু পয়সা লুভে দেয়। আমি একজনের কথা বলবো, স্পেশালি তাকে গানের জগতে যে এনেছে, সেই গানের যেই সঙ্গীত পরিচালক, এই পরিচালককে আমি ব্যক্তিগতভাবে একবার তার চেম্বারে গিয়েছিলাম। তার ব্যাপারে আমি যার সাথে গিয়েছিলাম, সে আমাকে বললো তার দরকার টাকা, কে কী করলো সেটা বিষয় না, কিন্তু সেই জায়গাটাই ভুল করেছে ওই সঙ্গীত পরিচালক, এই আলমকে সঙ্গীতে নামিয়ে দিয়েছিল। এখন আলমের তো বুকের পাটা একবারে কুরবানির গরুর মতো ফাঁস হয়ে গেছে, সিনা টান করে হাঁটে, এবার সে কবিতা পাঠ করা শুরু করেছে, এখন গান কত আগেই করেছে, নায়কগিরি করেছে। কোন কোন ক্যারেক্টার বাংলাদেশে আছে, এমন কোন ক্যারেক্টার আমার মনে হয় না রাখবে, সে তার ইচ্ছা মতো সেখানে পৌঁছে যাবে। সে ক্যারেক্টারটা করুক, আমার আপত্তি নেই, কিন্তু সেই ক্যারেক্টারের জন্য উপযুক্ত কিনা, সেই বিষয়টাই তাকে কে বুঝাবে, এখন সেটা এলো বিষয়। আজকের এই চিত্রাঙ্গের এই ঘূর্ণিঝড়ের দিনে এখন তার যে কবিতার ঘূর্ণি এবং কবিতার যে ঘূর্ণি ঘূর্ণিঝড় সোশ্যাল মিডিয়াতে শুরু হলো, চোখ ফেরানোর কোনো অপশান তো নেই। আমি যেভাবেই যাচ্ছি, একের পর এক মানুষ তার কবিতা আপলোড দিচ্ছে। কবিতা না শুনে উপায়টা কি? শুনলাম, মর্মাহত হলাম। এখন সবাই বলছে যে অনেকেই কবিতা আবৃত্তি ছেড়ে দিবে, কারণ আলম এই জায়গাতে চলে এসেছে, বলছে নতুনদের স্থান করে দিতে হবে। সবাই ভালো থাকবে।